নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন্স। জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান চালানোর সংবাদ। একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা শাসকের সভাগৃহে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ সাইবার ক্রাইম চক্রের হদিশ পেল রাজ্য পুলিশ। আনিসুল মল্লিক খুনের ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করল পুলিশ। যাত্রী বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া স্টেশন। চোখ রাখবো এক ঝলকে। ছাদের চাঙড় খসে মৃত্যু হলো সুবল মণ্ডল নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার লছমনপুর এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেসরকারি সংস্থায় কর্মরত সুবল মণ্ডল বাড়িতেই ছিলেন। সেই সময় তার মাথায় চাঙড় ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা প্রথমে আসানসোল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সেখানেই তার মৃত্যু হয়। রাত পোহালেই বাঙালির আর এক উৎসব জামাই ষষ্ঠী। জামাইদের তুষ্ট করতে শাশুড়িরা নাজেহাল, পকেট খালি হচ্ছে অসহায় শ্বশুরদের। মত্তকা বুঝে ফলের বাজারে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। লাল টুকটুকে লিচু বা হলুদ রঙের আম হাত দিতে গেলেই ছেঁকা লাগছে শ্বশুরদের, কিন্তু উপায় নেই। সাধের জামাই তাকে তো গরমের বাজারে আমকলা লিচু, বাইরে সবুজ ভেতরে লাল তরমুজ, জামাইকে তো খাওয়াতেই হবে। সোমবার এসিওসিআইয়ের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট সংলগ্ন এলাকায় একটি দাবিপক্ষ পালন করা হয়। গত 8 জুন থেকে সারা বাংলাব্যাপী এসিওসিআইয়ের পক্ষ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী 22 জুন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এই দিন এই উপলক্ষে একটি বনস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। রবিবার হুগলিতে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিউনিটি জেলা প্রথম সম্মেলন। এই সম্মেলনে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দুলাল সেন, সভাপতি কপিল তালুকদার ও চেয়ারম্যান পার্থ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা ভারত ট্রাক ধর্মঘটে সামিল হয়েছে হুগলি জেলার ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে লাগাতার ট্রাক ধর্মঘট শুরু হয়েছে সোমবার থেকে। বৈধবাটিতে ট্রাক মালিকরা ধর্মঘটের সমর্থনে পোস্টারিং ও মিছিল করেন। দিল্লি রোডের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি। এর ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের টান পড়ার সম্ভাবনা রয়েছে। আসছে বিস্তারিত খবরে। জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান চালালো সোমবার। অবৈধ বালির কারবার রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এইরূপ কর্মসূচি ভবিষ্যতেও চলবে বলে জানান পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযানে নামল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সোমবার বিভিন্ন জায়গায় আচমকা হানা দেয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। বেআইনি বালি পাচার রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বিভিন্ন বালির গাড়ির চেকিং চালান প্রশাসনিক আধিকারিক বৃন্দ। আর আমাদের ল্যান্ডের সবাই ছিল, প্লাস আরটিও সাহেব ছিলেন, ওনার একটা টিম ছিল। তো সকালে রেড করা হয়েছে, ইন্টেনসিভ আমরা রেড করব, সো দ্যাট ইললিগাল এক্সট্র্যাকশনটা বন্ধ হয়, সঙ্গে সঙ্গে ওভারলোডিংটাও বন্ধ করা হয়। ডিটেলসটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো। ডিটেলস এখনো এলআর সাহেব সংগ্রহ করে আমাদেরকে পাঠাচ্ছেন। মেনলি এলাকাতে, দুটো এলাকাতে মেনলি রেড করা হলো। একটা তো ছিল আপনার সদর ঘাটের কাছাকাছি রেড করা হলো, সেকেন্ড আপনাদের পলছির পার করে মেমারি থানা যে স্টার্ট হয় ওখানে বালি প্রচুর স্টক আছে আমাদের ন্যাশনাল হাইওয়ের দু সাইডে, সেখানে রেড করা হলো। দেখা যাচ্ছে যে প্রচুর জায়গায় মানে দামোদরেতে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে প্রত্যেক জায়গা, যেখানে যেখানে এরকম আছে আমরা ইন্টেনসিভ রেডটা প্ল্যান করা হয়েছে। এই কন্টিনিউশনে চলবে। এমনিও আপনারা জানেন 15 জুলাই থেকে একটা, 15 জুন থেকে একটা আমরা অর্ডারটা বার করেছি কি মনসুন বর্ষাকালে আর ফার্দার এক্সট্রাকশন করা যাবে না, এই রেড কন্টিনিউ হবে। ম্যাক্সিমাম ফাইন যেটা ইম্পোজ করার আছে সেটা করা হবে। প্রত্যেক জায়গায় আস্তে আস্তে করা হয়েছে, এদেরকে বলা হয়েছে।
অনেকটা এক দেড় বছরের মধ্যে অনেকটা প্রসেসটা স্ট্রিমলাইন করে দেওয়া হয়েছে, এই কন্টিনিউস রেটের মাধ্যমে এই প্রসেসকে পুরোপুরি স্ট্রিমলাইন করা হয়েছে। এবং দেখাচ্ছে লরিতে যে বালি যাচ্ছে সে জল পড়তে পড়তেই যাচ্ছে একদম। আমি বলেছি ম্যাক্সিমাম ফাইন যা আছে, দেখুন জল পড়াটা একটা জিনিস, জলের বাড়ানো বালির গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এবং ওভারলোডিং বালি বোঝাই গাড়িগুলি আটক করা হয়। এদিন জেলাশাসক জানান এইরূপ অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রশাসনের এইরূপ উদ্যোগ কতটা বাস্তবায়িত হয় তা আগামী দিনই বলে দেবে। জলের কারণে এমনি ওয়েটটা অনেক বেড়ে যায়, তো আমরা প্রত্যেক গাড়িতে ম্যাক্সিমাম যা ফাইন আছে সেটা দিচ্ছি, তার সঙ্গে আর এটা জয়েন্ট রেড করা হচ্ছে, নট অনলি ওভাররোড যেটা আমাদের মিনারেলস এন্ড মাইন্স থেকে আছে সেটাও করা হচ্ছে, পুলিশও সঙ্গে সঙ্গে দেখছে কি তাদের কোনো ভাইলেশন হচ্ছে না, তারাও সঙ্গে ধারা দিচ্ছে। এই তিনটে এজেন্সি মিলে কন্টিনিউয়াসলি রেড করবে আর এটা আমি আশা করি কি এটা ভালো ইম্প্যাক্ট করবে। সিসিটিভি লাগানো হয়েছিল তো সেগুলো কাজ করছে না? দেখুন সিসিটিভি লাগানো হচ্ছে, বাট সিসিটিভি জাস্ট ফর মনিটরিং, অ্যাকচুয়ালি রেড না করলে চেক না করে তার পেপারটা না চেক করে বোঝা যায় না, সিসিটিভি দেখে জাস্ট ফাইন করা সহজভাবে সম্ভব নয়। সিসিটিভি ইজ ফর মনিটরিং, সেটা আমাদেরকে ইনফরমেশন দেয় কোন এলাকা থেকে কত ট্রাক বেরোচ্ছে, কোন টাইমে বেরোচ্ছে, কিন্তু রেড আলটিমেটলি করতে হবে। বালিখাজারে যারা বরাদ নিয়ে রয়েছে যারা কোম্পানি বা ব্যক্তি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? একদম আজকে আমরা যাদেরকে পাচ্ছি, দেখুন একটা তো ফাইন আছে, ফাইন বেসিক্যালি বলছে কি ম্যাক্সিমাম ফাইন যা আছে আমাদের মাইন্স এন্ড মিনারেলস অ্যাক্টে, যদি আমরা কোনো ট্রাককে পাই যেখানে ও নেই পারমিট, ও তার চালান নেই, 1,00,000 টাকা অব্দি ফাইন আছে, তার সঙ্গে সঙ্গে ওভারলোডের উপরে প্রত্যেক টান অনুসারে 1,000 টাকা করে ফাইন আছে, তো ম্যাক্সিমাম ফাইন আমরা দিচ্ছি আর সেটা দেবো। ইলিগেলি যারা যারা স্টপ করছে, ধরুন এদেরকে হাইওয়ের ধারে স্টপ করে দিল, তার বিরুদ্ধেও একদম আইনগত পুলিশ ব্যবস্থা নেবে কি কোনো জায়গায় কিছু দিয়ে দেওয়ার জন্য, যা যা সেকশন আছে সেটা আমরা দিচ্ছি। আজকে রেড করতে গিয়ে কাউকে আটক করা হয়েছে? আজকে রেড করতে গিয়ে কাউকে আটক করা হয়েছে স্যার? আজকে অনেক ট্রাক কি করা হয়েছে ডিটেল আমি বলছি, এজিএম সাহেব এখনো কম্পাইল করছেন ডিটেলস, 1.5 ঘন্টার পরে আপনাদের গ্রুপে দিয়ে দেবেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। নির্বাচন কমিশনের নির্দেশিকাকে মাথায় রেখেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা শাসকের সভাগৃহে। মূলত নির্বাচন কমিশনের নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলাতে কিছু কিছু বুথে 1,350-এর বেশি ভোটার আছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ওই সমস্ত বুথগুলিকে দ্বিধা বিভক্ত করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে এদিন একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমার নাম প্রবাল ভট্টাচার্য, সিস্টেম ম্যানেজার ডিস্ট্রিক্ট ইলেকশন। আচ্ছা, আমাদের যে প্রপোজালটা তৈরি করা হয়েছে বিভিন্ন এন থেকে সাহেবরা পাঠিয়েছেন, সেগুলো আমরা প্রপোজালটা পুরো সি অফিসের মাধ্যমে ইসিআইকে পাঠাবো, যদি অ্যাপ্রুভ হয় সাহেব যেটা বললেন যে তাহলে আমাদের এই পোলিং স্টেশনগুলো মানে আমাদের ইনকর্পোরেট করতে হবে। তা আমাদের মোটামুটি 16টা এসি আছে পূর্ব বর্তমানে, আগে আসানসোল দুর্গাপুরও ছিল, সেটা তো এখন জানেন আপনারা ভাল হয়ে গেছে। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গেছে। তিনটে পার্ট ছিল, 258, 276 এবং 277। 258 ছিল, কাদেরকে নিয়ে মিটিং হয়েছিল? আজকে জেলার সর্বদলীয় একটা পার্টি মিটিং ছিল নির্বাচনের ব্যাপার নিয়ে, নির্বাচন কমিশনের যারা নির্দেশে আজকে মিটিংটা মেন এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে আগের দিনে হয়ে গেছে, তারই একটা সামারি রিপোর্টিং আজকে হলো যে কিছু কিছু বুথ আছে যেখানে দেখা যাচ্ছে যে 1,350-এর বেশি ভোটার আছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 1,350-এর বেশি ভোটার কোনো জায়গায় থাকলে সেই বুথটাকে ভেঙে দুটো বুথ করতে হয়, মানে অক্সিলারি করতে হবে, আর তা নাহলে কোনো অন্য বুথের সঙ্গে তাকে যোগ ট্যাগ করে দিতে হবে অথবা নতুন কোনো বুথ তৈরি করতে হবে। সেই নিয়ে মিটিং ছিল আমাদের, প্রতিটা ব্লকে এর আগে মিটিং হয়ে গেছে, সেই প্রস্তাব যেসব ব্লক থেকে এসেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হলো। আমরা বলেছিলাম যে আমাদের একটু বিস্তারিতভাবে জানা যে কোন কোন ব্লক থেকে কী প্রস্তাব এসেছে, সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। যেমন মোটামুটি এখনও পর্যন্ত ওনারা বিস্তারিতভাবে যেটা বলেছেন যে 40টা বা 45টার মতো নতুন বুথ চেঞ্জ হচ্ছে, বুথ চেঞ্জ মানে সবই নতুন বুথ নয়, তার মধ্যে কিছু বুথ আছে নতুন হয়েছে, কয়েকটা নতুন বিল্ডিংও হয়েছে, যেমন
প্রাইমারি স্কুল থেকে ছেড়ে দিয়ে হয়তো কোনো ধরনের আপনার অঙ্গনওয়াড়ি বিল্ডিং নতুন সেখানে গেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক পুরনো বিল্ডিং আছে যেগুলো দীর্ঘদিন ধরে হয়তো সেন্টার হয়ে আসছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে নতুন সরকার আসার পর অনেক অঙ্গনওয়াড়ি অনেক প্রাইমারি স্কুল নতুন হয়েছে, সেখানে হয়তো পরিকাঠামো আরও ভালো এবং সেখানে যারা নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা যান ভোট করতে তাদের পর্যাপ্ত পরিমাণে যেসব সুযোগ সুবিধা সেগুলো বেশি থাকে, সেই জন্য তাদেরকে আমরা সেই সব জায়গাগুলো আমরা শিফট করতে বলেছিলাম। কারণ আপনারা জানেন যে অনেক পুরনো প্রাইমারি স্কুল আছে যেগুলোতে হয়তো এখন সেই পরিকাঠামো নেই, যেগুলো নতুন কেউ পাচ্ছে, সেই জন্যে কিছু কিছু জায়গায় চেঞ্জ করা হয়েছে বিস্তারিতভাবে। ওনারা এই এটা ইসিতে পাঠাবেন, ইসিতে পাঠানোর পর সেইটা আবার ভবিষ্যতে আমাদের এখানে আসবে সেটা ফাইনাল। আজকে বৈঠক ছিল আমাদের বুথ নিয়ে, বুথ নিয়ে বৈঠক ছিল যে 1350-এর উপরে যে বুথে ভোটার আছে তাদেরকে ভেঙে অন্য জায়গায় নির্বাচন কমিশনের জন্য অর্ডার দিয়েছে যে এটা চেঞ্জ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে মানে আমাদের এখন পর্যন্ত যে 50টা বুথে যে জানা গেছে যে 1350-এর উপর ভোট মানে বুথের মানে কর্মী আছে সেইগুলোকে ভেঙে আলাদা আলাদা করে পার বুথে পাশের বুথে যাতে চেঞ্জ করে যায় এই এখন ইস্যু। এখন ওইটা যদি নাও হতেও পারে, হয়তো যে বলতে যে এটা কোন কাউকে বলা উচিত নয়, ওনারা মুখে মুখে বললো এরপর নির্বাচন কমিশনার যদি অর্ডার দেয় তবেই সেটা রেজুলেশন। অল পার্টি মিটিং হলো বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলাশাসক সভাগৃহে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সভাধিপতি দেবু টুডু সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ যৌথভাবে সাংবাদিক সম্মেলনে অংশ নেন। এদিন সভাধিপতি ও জেলাশাসক বিভিন্ন পরিসংখ্যান সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ সাইবার ক্রাইম চক্রের হদিশ পেল রাজ্য পুলিশ। অন্ডাল থানার পুলিশ নিমচা ফাঁড়ির সহায়তায় জেকে নগর এলাকা থেকে চারজনকে আটক করেছে। ঘটনার সাথে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফিল্মি কায়দায় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে সাইবার ক্রাইম চক্রের হদিশ পেল রাজ্য পুলিশ। অন্যের অ্যাকাউন্টের টাকা অপর কারো অ্যাকাউন্টে স্থানান্তর করে দামি মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী কিনে চলছিল ওই প্রতারণা চক্রটি। গত 3 দিন আগে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ নিমচা ফাঁড়ির সহায়তায় জেকে নগর এলাকা থেকে চারজনকে সাইবারের ক্রাইমের অপরাধে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত একটি চক্রের হদিশ পায়। পুলিশ অভিযুক্তদের 12 দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। অভিযুক্তদের কাছ থেকে ল্যাপটপ, হার্ড ডিস্ক ও বেশ কিছু সিম কার্ড উদ্ধার করেছে।
ये हम बिजनेसमैन हैं और कुछ लड़का लोग आके मेरे से दोस्ती किया था पहले, मेरे से कुछ सामान लिया। कौन कौन का नाम दिया था? वो नाम था हम बता चुके हैं यहाँ पे, और इस केस में हमको वो लोग फंसाया है और हम, मेरा कोई इसमें हाथ नहीं है। साइबर क्राइम में जो चोरी किया है वो लोग, जब इंक्वायरी होगा जरूर पता चलेगा कि कौन इसमें है। इसमें मेरा कुछ नहीं है, मेरा दोस्त इतना है कि मैंने थोड़ा सा लालच के चक्कर में इन लोगों ने बहला फसला के हमको माल दिया कि सही माल है गलत माल नहीं है। क्या का कुछ लड़का लोग था, बाद में हमको पता चला ये हैकर्स लोग हैं जो हम पुलिस थाना में फुल कोऑपरेट किए हैं अपने तरफ से। जहाँ तक लग रहा है 6 से 7 महीना तक पहले जो है इनसे बात हुआ था मेरा, ये लोग आके पहले माल खरीदा, दोस्ती किया, प्रलोभन दिया, बोला कहाँ से माल लेते हैं आप, मेरे से माल ले लीजिए, हम कम में देंगे, जेन्युइन माल है। अब मैंने लिया, लेकिन बाद में ये पता चला कि ये बिग बाजार का बिल दिया। हाँ, बिग बाजार का बिल जो दिया था हमें, हमको दिया था, हमने इनको दिया था। हम दोनों का ये सिर्फ प्रॉब्लम है कि उनका बहला फुसला के बात को मान लिए हम लोग और आगे फॉरवर्ड कर दिए। अब साइबर सेल का जो भी इशू है, हम उन लोग जिन लोग को भी जानते हैं, थाना को फुल कोऑपरेट किए हैं, नाम भी बता दिए हैं सबका। अब लोग को जो इस तरह का आरोप आ रहे हैं, তিন জন আছে, এই তিন জন মাঝে বসাবে, পেছনে পেছনে একটা পেছনে দেবে কি ল্যাপটপে দেখ না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা। আনিসুর মল্লিক খুনের ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঈদের দিন বোমার ঘায়ে মৃত্যু হয় নিরীহ আনিসুরের। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমানের রাইনার খুনের ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রসঙ্গত, ঈদের দিন রাতে রাইনার জোৎসাদি গ্রামে বোমাবাজির ঘটনায় নিহত হয় আনিসুর মল্লিক নামে এক যুবক। রাইনার জোৎসাদি গ্রামের যুবক শামীম মল্লিক ঈদের দিন বেপরোয়া বাইক চালানো নিয়ে শনিবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সালিশি সভায় বসে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব। সালিশি সভা শেষে হঠাৎ ব্যাপক বোমাবাজি শুরু হয় পার্টি অফিসের সামনে। বোমাবাজির ঘটনায় মৃত্যু হয় আনিসুরের। রায়না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। রায়না থেকে সুমিত ভকত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। যাত্রী বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া স্টেশন। মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এইরূপ পরিস্থিতি তৈরি হয়। পরে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। এর ফলে সাঁইথিয়া স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ঘটনার জেরে যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়। পরে রামপুরহাট থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি যাত্রামুখে অগ্রসর হয়। কি কারণে এইরূপ বিপত্তি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় রেল প্রশাসন। রেল আধিকারিকদের হস্তক্ষেপে যাত্রীদের ক্ষোভ প্রশমিত হয়। শিয়ালদা রামপুরহাট এই যে লোকালটি আছে, এই ট্রেনে আমরা চেপেছিলাম গুসকরা থেকে। তা বোলপুর ঢোকার ঠিক আগে হঠাৎ করে একটা বিকট শব্দ হয়, ঠিক আছে। আমরা তখন বুঝতে পারি না কী হয়েছে। আমরা ট্রেনটা কিছুক্ষণ পরে দাঁড়ানোর পরে আমরা দেখি যে ট্রেনের যে উপরে যে ইয়েটা থাকে, ওভারহেড তার, সেই ওভারহেড তারের সঙ্গে যে অ্যাঙ্গেলটি আছে সেই অ্যাঙ্গেলটি ভেঙে গেছে, এবং পিছন দিকের যে ইঞ্জিনটা ছিল সেখানেও তারটি যেখানে জয়েন্ট ছিল ট্রেন, সেখানে তারটি ছিঁড়ে গেছে। তো আমরা এখন খুবই সংকটজনক অবস্থায় আছি। কতক্ষণ ধরে হয়ে আছে? এক ঘন্টার উপর 1.5 ঘন্টা হতে চললো। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। সাইবার ক্রাইম অপরাধে যুক্ত অজয় মাহাতোকে গ্রেপ্তার করল পুলিশ। বিভিন্ন সময় বিভিন্ন লোকের এটিএম কার্ডের পাসওয়ার্ড জেনে টাকা হাতিয়ে নিত অভিযুক্তরা। অভিযুক্তর বাড়ি থেকে বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের মহিশিলায় জেকে নগর কলিয়ারি বেলিয়া পাথান এলাকায় বিভিন্ন সময়ে সাইবার ক্রাইম অপরাধে যুক্ত অজয় মাহাতোকে গ্রেপ্তার করল পুলিশ। এরা বিভিন্ন সময় বিভিন্ন লোকের এটিএম কার্ডের পাসওয়ার্ড চুরি করে টাকা হাতিয়ে নিত। অভিযুক্তর বাড়ি থেকে চুরির টাকায় কেনা ল্যাপটপ, এলইডি টিভি, ডুপ্লিকেট আধার কার্ড সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, গত 13 তারিখে অন্ডাল থানার পুলিশ দীপক সাউ, পুকি ঠাকুর ও গঙ্গা চৌধুরীকে গ্রেফতার করেছিল। তাদের জেরা করে অজয় মাহাতোর সন্ধান পাওয়া যায়। क्या कारण से पुलिस पकड़ के लाया है उसको? इतना तो हमने जानते हैं बेटा, जब सुने को लोग पकड़ाया। घर से क्या क्या उठाया है अभी? हाँ,
दो टीवी और आपका बेटा क्या काम करता क्या? स्टूडियो हम लोग का रिकॉर्डिंग होता है शादी का, आधार कार्ड बनता था, आधार तो बंद हो गया, आधार कार्ड बनता था, बहुत बनता था बेटा। कहाँ रहता? तो वो ये सब देता था कौन? ये कौन देता था? करम देता था। करम माने? करम क्या? निमचा में है। निमचा कहाँ रहता है? वही होकर घर है। निमचा कोलेरी में? इतना तो नहीं जानते बेटा, हम नहीं जाते निमचा उमचा। करण क्या टाइटल है? पुलिस आपका घर से काका उठाया है? हमारा घर से अभी दो बेटी और बोल के आए कि कल हम आदमी भेजेंगे एसी ले जाए। आसानसोल तक सौमित्र गांगुली रिपोर्ट आनंद बार्ता। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে একটি শিশু অ্যাম্বুলেন্স প্রদান করা হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য এইরূপ উদ্যোগ গৃহীত হলো। সভ্য সমাজ এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলায় উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটি শিশু অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। প্রত্যেক জেলায় পুলিশ সুপারদের হাতে এইরূপ অ্যাম্বুলেন্স তুলে দেন মুখ্যমন্ত্রী। সোমবার বালুরঘাট হাসপাতালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করা হয়। এদিনের এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার। হাসপাতালে শিশু বিভাগে ভর্তি এমন দুস্থ রোগীকে অন্যত্র চিকিৎসার জন্য বাইরে বিনামূল্যে নিয়ে যাবে এই অ্যাম্বুলেন্স। 10 জন সিভিক ভলেন্টিয়ারকে এর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে 4 জন মহিলা ও 6 জন পুরুষ রয়েছে। আগামী 1 সপ্তাহ ধরে চলবে এই প্রশিক্ষণ। জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে থাকবে অ্যাম্বুলেন্সটি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর এক অসামান্য উদ্যোগ। ভারতপক্ষে কোনো ডিস্ট্রিক্ট হাসপাতালে, আমি জানি না অন্য ডিস্ট্রিক্ট হাসপাতালের খবর, আমার ডিস্ট্রিক্ট হাসপাতালে কোনো এরকম শিশু ইকুইপড হাইলি মডার্নাইজড অ্যাম্বুলেন্স ছিল না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলার পুলিশ সুপারদের একটা করে এরকম দিয়েছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন যে ওইটা অপারেট উনিই করবেন। তিনি গাড়ির ফুয়েল মানে তেল, ড্রাইভার সব কিছুই বহন করবেন। শুধু তাই নয়, এই জন্য ধরুন এখান থেকে এই হাসপাতালে কোনো একটা পেশেন্টকে পিজিতে ট্রান্সফার করছি, পেশেন্টটার ক্ষমতা খুবই কম, টাকা পয়সা নেই, অথচ তাকে এই অ্যাম্বুলেন্সে করেই এরকম ইকুইপ অক্সিজেন স্যালাইন সব ফেসিলিটি আছে এরকম একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে, অসুবিধায় পড়তো পেশেন্ট পার্টি। সেই কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন। এর জন্য আমরা 10 জন সিভিক ভলেন্টিয়ারকে প্রারম্ভিক স্তরে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, 4 জন ফিমেল 6 জন মেল। তারা 1 সপ্তাহ ধরে ট্রেনিং দেবে এবং এই ট্রেনিংয়ের পরে মোটামুটি আগামী সোমবার থেকে এই আমরা চালু করে দেবো। এখন ওদের ট্রেনিং চলছে সিসিইউ এ, আমরা এরপরে সোমবার থেকে মোটামুটি চালু করে দেবো। যদিও এই অ্যাম্বুলেন্সটা আমি জানি না কোথায় থাকবে, সম্ভবত এসপি অফিসেই থাকবে। কোনো অসুবিধা হলে আমরা এসপিকে ফোন করবো, সেভাবে এসপি ম্যানেজ করবে। দেখুন, যে কোনো সরকার সবসময় জনগণের সুবিধা, যে কোনো গভর্নমেন্ট সবসময় জনগণের সুবিধার কথাই ভাবে। অন্যান্যরা অনেক রকম কথা বলতে পারে, কিন্তু প্রত্যেক গভর্নমেন্ট সবসময় জনগণের সুবিধার কথাই ভাবে। একটা শিশু ইকুইপড অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালকে বা এই জেলায় এসপি অফিস থেকে, যেটাই হবে এটা কি বলার অপেক্ষা রাখে যে পাবলিক এতে উপকৃত হবে, বিশেষ করে গরিব মানুষ? এটা ধরুন কোনো একটা মানুষের শিশু একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটা শিশু সব ভেন্টিলেশনে আছে, সব কিছুতে আছে, তাকে আমরা পারছি না ম্যানেজ করতে, তাকে যে কোনো কারণে পিজিতে ট্রান্সফার করা হবে। সেই পেশেন্টটাকে পিজিতে ট্রান্সফার, ওই যে ট্রান্সফারের এই যে সময়টুকু এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে যাবে, এই সময়ে যাতে তার কোনো অসুবিধা না হয় তাই জন্য এই ধরনের অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সব ফেসিলিটি আছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান চালানো সোমবার। একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার।
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা শাসকের সভাগৃহে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ সাইবার ক্রাইম চক্রের হদিশ পেল রাজ্য পুলিশ। আনিসুল মল্লিক খুনের ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করল পুলিশ। যাত্রী বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া স্টেশন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।